হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বিখ্যাত অভিনেত্রী উর্বশি ক্যারিয়ারের কিছু জনপ্রিয় গান। আর এর আগে চলুন উর্বশি রাউতেলা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। উর্বশি রাউতেলা ভারতের কোটদারে 25 ফেব্রুয়ারি 1994 সালে জন্মগ্রহণ করেন এবং তার বর্তমান বয়স 20 বছর। তবে তার বাবার নাম মানবার সিং এবং মার নাম মীরা সিং, আর তার কিন্তু একটা সুন্দর ভাই আছে যার নাম যশোরাজ রাউতেলা। আর মেয়েরা আপনারা চাইলে কিন্তু তার সাথে প্রেম করার জন্য ট্রাইও করতে পারেন। তবে উর্বশি কিন্তু 2015 সালে মেজর প্রতিযোগিতায় ডিভা মুকুট পেয়ে বিজয়ী লাভ করেন। যাই হোক, চলুন এসব কথা বাদ দিয়ে উর্বশির ক্যারিয়ারের কিছু জনপ্রিয় গান সম্পর্কে জেনে আসি। তো লিস্টে 10 নম্বরে রয়েছে কাবির সিনেমা হিট এই গানটি। পাঁচ বছর আগে রিলিজ করা গানটির বর্তমান ভিউজ 95 মিলিয়ন। এরপর 9 নম্বরে রয়েছে 2021 সালে টি সিরিজে রিলিজ করা ডুব গায়ে এই গানটি। হম তুজ মে ইতনা ডুব গায়ে জেসে মছলি দরিয়া মে। এবং বর্তমানে গানটির ভিউজ 129 মিলিয়ন। এরপর 8 নম্বরে রয়েছে 2016 সালে গাল বান গাই এই গানটি। বর্তমান ভিউজ 143 মিলিয়ন। এরপর 7 নম্বরে রয়েছে 2013 সালে বিয়ে বাড়িতে বাজানো খুবই পরিচিত এই গানটি। তবে এই গানটি বিয়ে বাড়িতে হিট হলেও গানটির বর্তমান ভিউজ 107 মিলিয়ন। এরপর 6 নম্বরে রয়েছে 2019 সালে টি সিরিজে রিলিজ পাওয়া ভারতীয় শিল্পী টনি কাক্কার এর গান বিজলি কি তার। বর্তমান ভিউজ 188 মিলিয়ন। এরপর 5 নম্বরে রয়েছে 2013 সালে টি সিরিজ থেকে রিলিজ প্রাপ্ত বেডি মাম্মি হিট গানটি। তবে এই গানটির সাথে কিন্তু বাংলাদেশের একটি গানের মিল রয়েছে। এছাড়াও এই গানটি ফ্রি ফায়ার এর একটি হিট পাওয়া গান। গানটির বর্তমান ভিউজ 204 মিলিয়ন। এরপর 4 নম্বরে রয়েছে 2018 সালে মুক্তি পাওয়া হেড স্টোরি 4 সিনেমার গান আশিক বানায় আপনি। হিট একটি গানের বর্তমান ভিউজ 238 মিলিয়ন। এরপর 3 নম্বরে রয়েছে হানি সিং এর 2014 সালের গান লাভ ডোজ। তবে এই গানটি আমার পার্সোনাল ফেভারিট হলেও গানটির বর্তমান ভিউজ 424 মিলিয়ন। এরপর 2 নম্বরে রয়েছে 2016 সালে মুক্তি পাওয়া সানাম রে এই গানটি। বর্তমান ভিউজ 534 মিলিয়ন। সর্বশেষ 1 নম্বরে রয়েছে 2016 সালে সানাম রে সিনেমার গান হুয়া হে আজ পেহলি বার। হুয়া হে আজ পেহলি বার জো এসে মুস্কুরায়া হুঁ। রোমান্টিক এই গানটির বর্তমান ভিউজ 583 মিলিয়ন। ইয়ে জালে করকে যা মেরি তুমহে জিনে মে আয়া হুঁ মে
এই ছিল আজকের এই ভিডিও। কেমন লেগেছে ভিডিওটি সেটি কমেন্টে জানাবেন। আর আপনাদের প্রিয় কোন অ্যাক্টর এর কেরিয়ার এর জনপ্রিয় গান দেখতে চান তা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।